লিমিটেডের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তে চালু হচ্ছে সীমান্ত বাজার। এই মুহূর্তে ভোলাগঞ্জে আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। এখন থেকে কিছু সময় আগে সকাল 11টার সময় এই বর্ডার হাটের উদ্বোধন করেছেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, এবং তিনি এই এলাকারও সংসদ সদস্য কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট এবং জৈন্তাপুর আসনের তিনি সংসদ সদস্য। এবং এই বর্ডার হাট যেটি ভোলাগঞ্জে উদ্বোধন করা হলো, এই ভোলাগঞ্জের বর্ডার হাট হচ্ছে সিলেট জেলার প্রথম বর্ডার হাট এবং সিলেট বিভাগের দ্বিতীয় বর্ডার হাট। ভারতের মেঘালয়ের ইস্ট খাসিয়া হিলস ওই পারে এবং এই পারে হচ্ছে গিয়ে ভোলাগঞ্জ, এই দুইটির ঠিক জিরো পয়েন্ট। আমরা যেখানে দাঁড়িয়ে আছি দুই দেশের জিরো পয়েন্টে এই হাটটি স্থাপন করা হয়েছে, এবং শনিবার ও বুধবার দুই দিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত হাট চলবে। এবং ভারতের 26টি বাংলাদেশের 24টি স্টল রয়েছে এই এই জায়গায়, এবং যেই নীতিমালা অনুযায়ী বা সব নিয়মকানুন অনুযায়ী 5 কিলোমিটার দুই দেশের 5 কিলোমিটার এলাকার যে সমস্ত অধিবাসীরা আছে তারাই ব্যবসা করতে পারবেন এবং তারাই কেনাকাটা করতে পারবেন এই জায়গার থেকে, এবং $200 ভিতরে কেনাকাটা করতে পারবে সবাই। এবং এই নিয়ে বাংলাদেশে 12টি বর্ডার হাট চালু হলো, এবং 2021 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হাটের উদ্বোধন করেন, এবং তার পরপরই করোনা 2 বছর 21-22 করোনা, এবং তার পরের বছর অর্থাৎ গত বছর যেই বন্যার কারণে এই হাটটি সচল করা যায়নি। আজকেই উদ্বোধনের পরপরই বেচাকেনা শুরু হয়েছে, বিপুল উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি, দু দেশের মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি, এবং সব দেশের বিভিন্ন ধরনের পণ্য আমরা এখন আছি, বাংলাদেশের পণ্য যেগুলো আছে বাংলাদেশের পণ্য আমরা একটু দেখাতে চাচ্ছি, যে ভারতীয় পণ্যের যে স্টলগুলো আমরা একটু ভারতীয় পণ্যের স্টলগুলো একটু দেখাতে চাচ্ছি। উভয় দেশে কিন্তু বাংলাদেশে বা ভারতের নাগরিকরা এসে কেনাকাটা করেন, এবং কেনাকাটা করে তারা বেশ উৎফুল্ল, বাংলাদেশে যারা আছেন বা ভারতে যারা আছেন সবাই এসে বেশ উৎফুল্ল, এবং তারা বেশ ভালোই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিশেষ করে দুই দেশের মধ্যে যে একটি ভ্রাতৃত্বপূর্ণ সেতু বন্ধন হবে বা দুই দেশের মধ্যে যে একটা সম্পর্ক উন্নয়ন হবে, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হবে, এটি সবাই বারবার বলছেন। এবং মোট কথা বলা যায় এই বর্ডার হাটের মধ্য দিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আরেক ধাপ যে সম্পর্ক উন্নয়ন তা বেড়ে গেল। মোটামুটি এ ছিল সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের জিরো পয়েন্টে যে বর্ডার হাটের উদ্বোধন করা হলে কিছু সময় আগে তার সবশেষ খবর। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সিলেটের ভোলাগঞ্জে।